ओम तव कथामृतं तप्त जीवनं कविकिरीटितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये कुरिता जनाः। श्री श्री रामकृष्ण कथामृत के पाठ आलोचना हमरा पढ़ी दीनानिकाय श्री रामकृष्ण कथामृत के एटी उद्बोधन प्रकाशित हमरा जे दिन घटनाटी पढ़ी से दिन के 5 আগস্ট 1882 খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে। শ্রী শ্রী দুর্গা পূজার পর আমরা প্রথমবার আপনাদের সঙ্গে দেখা করছি। আপনাদের সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমাদের এই দীপভূমি এখন একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ডানা নেই, কিন্তু যতটা ডানা ডানা ধাপ চাচ্ছে তার চেয়ে আমাদের নিউজ এজেন্সি যারা খবর পড়ছে এখন তার খবর পড়া হয় না, এখন ছুটাছুটি বেশি খবর, এক স্টেজ থেকে আরেক স্টেজ, আরেক স্টেজ থেকে আরেক স্টেজ, কোথাও উইন্ডিকে বড় করে দেখানো হচ্ছে, তাতে যে ভয়টা দেখানো হচ্ছে ঠিক আমাদের পরিস্থিতিটা অতটা খারাপ না। আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো বিশেষ করে সমুদ্র অন্য অঞ্চলে কোষাবার এইসব অঞ্চলে সুন্দরবন এইসব অঞ্চলে পরিস্থিতি খুব খারাপ, সেখানে নদীবার ভাঙছে, সেগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি বলে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে। কারণ এরকম সমস্যা অন্যান্য দেশগুলোতেও হয়, তার চেয়ে দুঃখের কথা যেভাবে মিডিয়া প্রচার করছে যেন সবাই এর থেকে টিআরপি পেতে চাইছে, আর সেই সব দেখে আমাদের ভক্তরা আমাদের ফোন করছেন আকাশের অবস্থা কীরকম। আমি আকাশের অবস্থা কী বর্ণনা করবো, কীরকম বর্ণনা করলে আপনাদের সুবিধা হবে জানি না। আপনাদের জন্য কোনো ভয় হচ্ছে, উদ্বেগ হচ্ছে, ভয় উদ্বেগ না করে আমাদের জন্য প্রার্থনা করুন। ঘরে বসে ভয় চা খেতে খেতে ভয় উদ্বেগ প্রকাশ করে কোনো লাভ নেই। আকাশের অবস্থা ভালো, এখনো পর্যন্ত পরিস্থিতি যা তাতে ঠিক ঝড়ের আগে প্রত্যেকবার আমরা যেরকম দেখি গুম হয়ে আছে, ঠিক সেরকম পরিস্থিতিটি গুম হয়ে আছে। এখানকার মানুষ যেরকম স্বাভাবিক কাজকর্ম করছে সেভাবে স্বাভাবিক কাজকর্ম করছে, শুধু আজকে 2:30 থেকে আমাদের নদী পারাপার বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আজ সকালবেলা এখন আমি ফিরছিলাম, দেখলাম বাইরে মানে ভিজিটার যারা আসতে চাইছেন তাদেরকে নৌকায় উঠতে দেওয়া হচ্ছে না। এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সুপার সাইক্লোনের ক্ষতি, তার আশঙ্কা, তার যে দাপট সেটা খুব ভয়ানক হবে, এটা ঠিক। কিন্তু আমাদের এখানকার মানুষজনরা খুব শক্ত করত, তারা এই সুপার সাইক্লোন এসব নিয়ে আছে। যেমন আমাদের আজকে ক্লাসে মাত্র ভক্তরা এসেছেন মাত্র 3 জন, আর আমাদের ভেতরে ইনমেটস আছে 2 জন 5 জন, আপনারা বাইরে যে আছেন, কারণ এই মুহূর্তে সকলে সেফ শেল্টারের খোঁজ করছেন। আমরাও চেষ্টা করব যে মানুষজনকে এখানে তারা যেন থাকতে পারে, এবং ঘূর্ণিঝড় হয়ে গেলে তার যে পরবর্তী যেগুলো সেগুলো নিয়ে তখন ভাবা যাবে। কিন্তু আমি খুব দুঃখ লাগছে এটা দেখে যে বিভিন্ন নিউজ এজেন্সি যেভাবে এটা প্রচার করছেন যেন প্রলয় হয়ে গেছে, মানে আমাদের গোটা দ্বীপটা জলের তলায় চলে গেছে। এবং একজন নিউজকাস্টার দেখছিলাম, সে এমন জোরে দরজা খুলে ভেতরে ঢুকছেন, স্টুডিওর দরজা খুলে, যেন মনে হচ্ছে তার দরজার বাইরেই কোথায় ঘূর্ণিঝড় দাঁড়িয়ে আছে, এবং দরজা খুললে তিনি ঘূর্ণিঝড়টি স্টুডিওর মারফত আমাদের মনিটরে নিয়ে আসবেন। আমাদের এই মুহূর্তের একমাত্র কাজ যেটি হবে সেটিকে মেনে নেওয়া, ঈশ্বর যেভাবে আঘাত করবেন সেই আঘাতটিকে সহ্য করা, যেরকম পূর্ব পূর্ববারে করেছি, কিন্তু নিরন্তর প্রার্থনা করে যাওয়া যাতে মানুষজন আহত না হয়, আর চেষ্টা করে দেওয়া যারা আশ্রয় পেতে চাইছেন যারা আশ্রয় পেতে আসছেন একে অপরকে সাহায্য করা। আমাদের দ্বীপে যে শুধুমাত্র ওই সরকারি সাইক্লোন শেল্টারগুলো যে থাকে এরকম না, এরকম আছে অনেকের পাকা বাড়িতে অনেকে সাশ্রয় নেয়, এরকম যেরকম নিজের আত্মীয় স্বজন এখে তারা যেভাবে ওয়েলকাম করে সেইভাবেই ওয়েলকাম করে, সবাই একজোট একবদ্ধভাবে এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা মোকাবিলা করি। তাই সকলের কাছে অনুরোধ, কোনোরকমভাবে কী হলো না হলো এ নিয়ে ভাববেন না, প্রার্থনা করুন যেন এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারি। এই দুর্যোগের যে ক্ষয়ক্ষতি যেরকম প্রত্যেকবার হয় সেই ক্ষয়ক্ষতিকে যেন আমরা অতিক্রম করতে পারি।
আমরা শেষ করেছিলাম চতুর্থ পরিচ্ছেদে, যেখানে ছিল ঘটনা, ঠাকুর বলছেন শুধু পাণ্ডিত্য কিছু নাই, তাকে পাওয়ার উপায় তাকে জানবার জন্যই বই পড়া। এক সাধুর পুঁথিতে কী আছে একজন জিজ্ঞাসা করে, সাধু জিজ্ঞাসা করলে সাধু দেখালে যে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে আর কিছুই নেই। গীতার অর্থ কী? দশবার বললে যা হয়, গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতার এই শিক্ষা শিক্ষাটি কি না, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করে, সাধুই হোক সংসারী হোক সব আসক্তি ত্যাগ করে ত্যাগ করতে হয়। আসক্তি ত্যাগটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা সব কিছু ত্যাগ করছি কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছি। আমি বলছি আমার খুব সহ্য শক্তি, কিন্তু সেই বিয়ের দিন বিয়ের পরে সাত অষ্টমঙ্গলার মধ্যে এসে ননদ কীরকম খোঁচা দিয়েছিল বিয়ে চল্লিশ বছর পরে, তার স্মৃতি আমার মনের মধ্যে জাগ্রত হচ্ছে। ওটা কিন্তু ত্যাগ করা হবে, আমরা এটাকে কিছু মানে প্রতিবাদ করতে পারছি না, তাই প্রেরণ করছে। এরকম ঠিক আমার মনে হচ্ছে না, বয়স হচ্ছে আর ডায়াবেটিস হচ্ছে, এসব হচ্ছে। বাস্কিন রবিন্সের দোকানের সামনে যেতে যেতে ভাবছি যে না আইসক্রিম খাবো না, যতই দূর দূর দিয়ে তৈরি হোক, কিন্তু চলে যাওয়ার পরে যত দূর অব্দি যাই সেই বাস্কিন রবিন্সকে সঙ্গে করে আমরা নিয়ে যাই, বুঝি না সমূলে সেটি ত্যাগ করা। আজকে আমরা করবো পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর বলছেন ভক্তিযোগের রহস্য দ্য সিক্রেট অফ ডুয়ালিজম। শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানী কেন ভক্তি লয়ের থাকে, এর উত্তর এই যে আমি যাই না, সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায়, অহং যায় না, অসত্য গাছ কেটে দাও আবার তার পরদিন মুক্তি বেরিয়েছে, সকলের হাস্য। জ্ঞান লাভের পরও কোথা থেকে আমি এসে যাই, স্বপ্নে বাঘ দেখেছিলেন তারপর জাগিয়ে তখনও বুক দূর দূর করছে। জীবের আমি রয়েত যত যন্ত্রণা, গরু হাম্বা অর্থাৎ আমি হাম্বা করে তাই তো তার এত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাই কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে, তবুও বিস্তার নেয়। শেষে নাড়ি ভুড়ি থাকে থেকে তো তাঁত তৈরি হয়, সেই তাঁত ধুমুটির যন্ত্র হয়, তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি। যতক্ষণ তুমি তুমি বলে তখন নিস্তার, হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কীভাবে দেখো, হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে, যখন তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্ব জ্ঞান পায় তখন দেখি তুমি আমি আমি তুমি। শেষ সেবক ভাবি ভালো, আমি তো যাবার নাই, তবে থাক শালা দাস আমি হয়ে। এটি হচ্ছে কথা। আগের দিন আমরা পড়েছিলাম ঠাকুর বলছিলেন বিজ্ঞানীর সংজ্ঞা দিতে গিয়ে বলছেন বিজ্ঞানী কীরকম না, বিজ্ঞানী যে এই নেতি নেতি করে ওপরে ওঠে, বিজ্ঞানী কিন্তু বিশেষভাবে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন, তিনি দেখেন ছাদ কি যে জিনিস দিয়ে তৈরি, ইঁট সেই ইঁট চুন শুক্তিতেই বাকি সিঁড়িটি তৈরি। উদাহরণ দিয়েছিলেন ঠাকুর বিজ্ঞানী প্রসঙ্গ বলতে গিয়ে, জ্ঞানী বিজ্ঞানী এই বাড়ির সিঁড়ি দিয়ে ওঠা একরকম, আর বিজ্ঞানী হচ্ছে সে ছাদে ওঠার পরে অনুভব করে ছাদটি যে ইঁট চুন শুক্তি দিয়ে তৈরি, সিঁড়িগুলো সেই ইঁট চুন শুক্তি দিয়ে তৈরি। বিজ্ঞানী রূপে মানে বিশেষ রূপে যিনি জ্ঞানী হয়েছেন তিনি বুঝতে পারেন এই জগৎ সংসারে যা কিছু আছে সবটি ব্রহ্মময়, ব্রহ্মের প্রকাশ নানাভাবে সেটি প্রকাশিত হচ্ছে। আমাদের এখানে যখন পুজো হয় পুজোতে একটা ন্যাস আছে, সেখানে এই ন্যাস করার সময় আমরা বলি এই বীজ মন্ত্র হচ্ছে আঙ্গলিং ক্রং ইয়ং রং রং সংসং হৌ বংশ, এর সঙ্গে যুক্ত হয় যে দেবতার পূজা করছে, ধরুন শ্রীরামকৃষ্ণের পূজা করছে, আমরা বলি শ্রীরামকৃষ্ণ প্রাণা ইহ প্রাণা, শ্রীরামকৃষ্ণ জীব ইহ স্থিত, শ্রীরামকৃষ্ণ সর্বেন্দ্রিয়াণি, শ্রীরামকৃষ্ণ বাংমনশ্চক্ষুত্রাণ প্রাণ ইহাগত সুখম চিরম তিষ্ঠন্ত স্বাহা। এই যে আমাদের শরীরটি আমি দেখতে পাচ্ছি, এই শরীরটি হল শ্রীরামকৃষ্ণের শরীর,
আমার যে ইন্দ্রিয়গুলো হচ্ছে এটি আমার ইন্দ্রিয় নয়, শ্রীরামকৃষ্ণের ইন্দ্রিয়। আমার এই যে আমার যে যা যা কথা বলছি, যা যা শুনছি, যা যা কাজ করছি, যা সব কিছু সবটাই শ্রীরামকৃষ্ণ। আমার যে শরীরটা আমার, আমার মুখটা ফুলে গিয়ে তোমার শরীরে রূপান্তরিত হয়। বিজ্ঞানী তখন সে দেখে, যখন তার এই ভাবটি হয় তখন তার আশপাশের যা কিছু সব কিছুকেই ব্রহ্মময় রামকৃষ্ণময় সে দেখে, এবং তখন তার কোনো বিরক্তি তৈরি হয় না। এটার অন্যরকমও হয় উদাহরণ। এই প্রসঙ্গটি করছে যে পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজ গোলপায়ক রামকৃষ্ণ আশ্রমে এই আমাদের ওখানে ভক্ত সম্মেলনে তিনি এই উদাহরণটি দিচ্ছিলেন যে এই সম্মেলনগুলো যে ভক্তরা যে সমাগত হয় এই ভাবটি খুব প্রবলভাবে আমাদের মধ্যে আসে। ঠিক তারপরে ধ্যান জপ শুরু করুন। মহারাজ বললেন যে যদি আমরা মনে করি এই জগৎ সংসারে সবই আমি, তাহলে আমার কোনো আচরণের প্রতি আমাদের কোনো রকম কষ্ট হবে না, সব আচরণকে আমরা মেনে নিতে পারব। আমরা যেন মেনে নিতে পারি না তাদের অন্যরকম, কিন্তু সবাই এমন করে মাথা নাড়ছিলেন মনে ছিল সকলের অনুভবটি হয়ে গেছে। খানিকভাবে ধ্যান জপের আসর শুরু হল, সমস্ত হলের আলো নিভিয়ে দিল এবং একজনের মোবাইল ফোন থেকে বাজছে ওম নম শিবায় ওম নম শিবায়। অন্ধকারের মধ্যে ভক্তমিলা সে মোবাইলটি কোথায় রেখেছেন সেটি খুঁজে পাচ্ছেন, আর আওয়াজটি শুনে শুনে তিনি ব্যাগ হাতড়ে চলছে, আর নানা লোকে নানা রকম চিৎকার করছে। মা পাশ থেকে যিনি সবচেয়ে বেশি মাথা নাড়ছিলেন সেই গলাটি এলো, গলাটি আমার বাড়ি চেনা বলে মনে হয় তাই চিনতে পারলেন তাকে। তিনি বলছেন বাইরে বেরিয়ে যান, বেরিয়ে গেলে সবচেয়ে ভালো। এই যে খানিকক্ষণ আগে আমরা চিন্তা করছিলাম না আমার শরীরটা কারোর শরীর নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণের শরীর, মন প্রাণ ইন্দ্রিয় সব শ্রীরামকৃষ্ণ, আর আশপাশে যা কিছু দেখছি সব। অতএব এই যে ঠাকুর যে বলছেন বিজ্ঞানীর অবস্থায়, বিজ্ঞানীর অবস্থাটা আমাদের সাধারণ মানুষের মধ্যে হয় না। এবার প্রশ্ন, বিজ্ঞানী কেন আমি হয়ে থাকে? যাতে ব্রহ্মজ্ঞান হয়ে গেছেন তখন তারা আমি হয়ে থাকে বটে, কেন বলছেন? সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে, আর সাধারণ জীবের অহং যায় না, অসত্য গাছ কেটে দেয় তো আবার তার পরদিন ফিকরে বেরোয়। বলছেন অহং, বিজ্ঞানীদের অহং সেটা সাধারণ অহংয়ের মতো নয়, সেটা তিনি একটা নৈবেক্তিক জায়গায় দাঁড়িয়ে থেকে এই কথাটি বলেন। না আমাদের যে আমি সেটা হচ্ছে আমি, আমি মনে করি এই সংসার, এই বাড়ি ঘর সমস্ত কিছু ঠাকুরে, আমরা বলি এটা সব শ্রীরামকৃষ্ণ সম্পত্তি, কিন্তু যে ভিজিটার আসে তখন ঘুরি ঘুরি দেখায় এই ডিসপেন্সারিটা আমার সময় আছে, এই অফিস বাড়িটা আমার সময় আছে, কিন্তু আমি করবো দ্বারে দ্বারে ভিক্ষা করি। আমরা হলো ওই সম্প্রদায়ের মানুষ যারা প্রতি অবস্থায় আমি থাকি, তাহলে সেই আমিকে কী করে আমি বেরোতে পারব? বলছেন জ্ঞান লাভের পরও কোথা থেকে আমি চলে আসে, স্বপ্নে বার দেখেছিলাম তারপরে যা গিরে তবুও আমার মুখ দূরে দূরে করতে থাকতো। জীবের আমি হয়ে যত তো যত যন্ত্রণা, আমরা যারা সাধারণ মানুষ আমাদের এই আমি লয়ে ভীষণ যন্ত্রণা। আমরা চাই আমিকে ছেড়ে যেতে, কিন্তু কিছুতেই এই আমিকে ছেড়ে যেতে পারি না, আমরা সবসময় এটার ভয় করতে থাকি। ঠাকুর বলছেন আমি যেন স্বপ্নের পরের যে ভীতি সেটির মতো আমাদের পেছন পেছন চলছে। আমাদের অবস্থা তিনি তুলনা করছেন গরুর সাথে, গরু হাম্বা হাম্বা করে রব করে, হাম্বা হাম্বা মানে আমি 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 আমি, তাই তার জীবনে খুব কষ্ট। তাই জীবন আনতে যখন তার শরীর চলে যায়, যখন তার চামড়া দিয়ে ঢাক ঢুল তাতে খুব পেটানো হয়, শেষকালে তার নাড়িগুলি দিয়ে ওই ধুনুরির তাঁতে তাঁত তৈরি হয় এবং সাথে তুম্বা 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 কথা থাকে। ঠাকুর বলছেন তুহু তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। এটা আমাদের অভ্যাস করতে হবে, এই সংসারটা তোমার বারবার হবে তবে এই সংসারটা তোমার, এইটার চেষ্টা করতে থাকতে হবে। বলছেন রাম জিজ্ঞাসা করলেন হনুমানকে তুমি আমায় কীরকম দেখো, হনুমান বললেন যখন আমি বলে আমার বোধ থাকে, মানে আমার আমি একজন তুমি একজন, তখন মনে হয় তুমি পূর্ণ আমি তোমার অংশ, তুমি প্রভু আমি তোমার দাস, আর যখন তত্ত্বজ্ঞানের উদয় হয় তখন দেখি তুমি যা আমিও তাই। ঠাকুর এবারে আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের যাদের আমি যায় না, সেই আমি যাওয়ার জন্য একটা সুন্দর পথ বলছেন। বলছেন সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি হয়ে,
এই সেব্য সেবক ভাবটা, প্রভু আছেন আমি তার সেবক, আমি তার হয়ে কাজ করছি। এই যে একটি পাথর থেকে, কষ্টি পাথর থেকে তিনটি মূর্তি হয়েছিল আপনারা অনেকেই জানেন, গোপীবল্লভ, শ্যামসুন্দর এবং নন্দদুলাল। গোপীবল্লভ আছেন রাধাবল্লভ, তিনি আছেন শ্রীরামপুরে, শ্যামসুন্দর আছে পাত্তায়, নন্দদুলাল আছে ওই রহড়ার একটা পেছন দিকে একটি জায়গায় সাইপুর। ছোট্ট বিগ্রহ, এত ছোট্ট বিগ্রহ, আমরা ঘুরে 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 তিনটে জিনিস, তিনটে বিগ্রহ দর্শন করেছিলাম। প্রথম বিগ্রহ যখন দর্শন করতে যাই, আমরা মঠ থেকে অনেক ফুলের মালা টালা নিয়ে নিয়েছিলাম, পরের বিগ্রহতে সেই ফুলের মালাতেই চলে গেলো, দেখলাম মানে ওইরকম সাইজের মালা নিয়েই চলে গেল। নন্দদুলাল বিগ্রহটা যে অত ছোটো আমাদের জানা ছিল না, তা আমাদের সকলের খুব মন খারাপ হয়ে আছে, যদি মালা টালা ফুল মালা নিয়ে আসা হলো, এটি আর ঠাকুরকে দেওয়া যাবে না। আমরা সেবককে বললাম যে একটুখানি পরিয়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার নেই পরিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো পাটকাঠি বার করলো, সেই পাটকাঠিতে ঠ্যাকনা দিয়ে দিয়ে মালাটা পড়ানো হলো। মালা যখন পড়ানো হলো, তখন তাকিয়ে হাঁ করে তাকিয়ে দিচ্ছি, মনে হচ্ছে স্বয়ং নন্দদুলালই মালাটি পরে আছে, অথচ মালাটি কোনোভাবেই তার গায়ে ঠেকেনি। এই যে আমার প্রভুকে সাজানোর জন্য আমি সমস্তটা ভাব নিবেদন করে দিয়েছি, কিসে তাকে দেখতে ভালো লাগে, কিসে তার ভালো হয়, আমাদের মায়েরা যেরকম করে, কোন খাবার খেলে আমার ছেলে ভালো লাগবে, কোন খাবার রান্না করলে আমার ছেলে বেশি করে খাবে, ওই যে ভাবটা থাকে, তখন তিনি নিজেরটা ভুলে যান। তিনি যে থোরের ডাল্লা খেতে ভালোবাসেন ভুলেই গেছেন, তিনি যে এঁচড়ের তরকারি খেতে ভালোবাসেন ভুলেই গেছেন, ছেলে আমার এঁচড় খায় না, অতএব তিনিও খান না। এই যে প্রভুময় তার জগৎ, এইটা হচ্ছে কথা, এইটা খুব জরুরি। যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হলো, তখন যেহেতু মাহিষ্যদের মন্দির, তাই সেই মন্দিরে কেউ যেতেন না। শ্রীরামকৃষ্ণ একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন, যখন তাকে বেশকারী উপাধি নিয়োগ করা হলো, তিনি অপূর্ব সুন্দর সাজাতেন, এবং গ্রামবাসী এবং দূর দূরস্থ জায়গা থেকে লোক মা ভবতারিণীকে দেখতে আসত, তারা ভুলেই গেল, কিছুদিন বাদ তারা ভুলেই গেল এটি রানী রাসমণির দেবালয়, ভদ্রলোকেরা বলতো রানী রাসমণির দেবালয়, আর নাহলে সবাই বলতো দক্ষিণেশ্বরী মন্দির বা ভবতারিণীর মন্দির, ভবতারিণী দর্শন করতে এসেছেন। দেবতাকে এমন করে সামনে দাঁড় করিয়ে রাখলেন, তিনি আমাদের জীবনের প্রধান হয়ে দাঁড়ালেন। ঠিক এইরকম জগৎ সংসারে সবাইকে ঈশ্বরের প্রতিনিধি মনে করে আমরা যদি তাদের সেবা করতে থাকি, তাহলে দেখবেন আমাদের ভেতরেই আমি আমার ভাবটা চলে যাবে, ওই তোমার সেবা করতে গিয়ে কখন আমি আমার সত্তাকে হারিয়ে ফেলব। রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি জীবনের একটি ঘটনা আছে, তিনি একটি কোনো একটি ব্রাঞ্চের, তখন উনি প্রেসিডেন্ট, কোনো একটি ব্রাঞ্চের জন্য তিনি গিয়েছেন, সেখানে তাকে লিচু দেওয়া হয়েছে, তিনি কিছুতেই সেই ফল খেলেন না। কেন খেলেন না? না, দক্ষিণেশ্বরে ঠাকুরকে এখনও লিচু দেওয়া হয়নি, ঠাকুর খাননি, অতএব তিনি কখনোই খেতে পারেন না। তার জীবন এইরকম ছিল, সবটুকু তার মনে। আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমারই জিনিস, এই ভাব জ্ঞান থেকে হয়। যখন আমাদের জ্ঞানের উদয় হবে, তখন আমরা দেখতে পাবো যে জিনিসগুলো নিয়ে আমরা অহংকার করছিলাম, যে জিনিসগুলোকে আমাদের মনে হচ্ছিল খুব জরুরি, সেই জিনিসগুলোকে আর আমাদের ওরকম আরও জরুরি মনে হয়। তার কারণ হচ্ছে এগুলো সব আমার ইষ্টের, আমার প্রিয়জন। দেখবেন আমাদের মায়েরা, ছেলেপুলেরা যখন বিদেশ চলে যায়, তাদের রেখে দেওয়া জিনিসপত্র সেগুলোকে তারা কিন্তু খুব যত্নের সঙ্গে এইগুলোকে রোদ্দুরে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ছেলের রেখে যাওয়া ঘর সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কাউকে সেখানে থাকতে দেন না। কেন থাকতে দেন না? আমার ছেলে থাকবে এখানে। ঠিক সেই রকম টিপটপ পরিষ্কার করে গিয়েছেন। আমাদের সর্বপ্রিয়ানন্দজি গল্প করছিলেন, আমাদের একজন আচার্যের গল্প উত্তরকাশীতে আছেন, তিনি কঠোর বেদান্তি, তার গুরুর কাছ সঙ্গে তিনি থাকতেন, গুরু প্রয়াণ হয়ে গেছে, কিন্তু তিনি তার সেই গুরুর ঘরটিকে ঠিক সেই রকমভাবে রেখেছেন। অনেক বয়স তার আশি বেশি বয়স, ব্রহ্মজ্ঞান সন্ন্যাসী, তিনি কিন্তু আর কিচ্ছু করেন না। বলছেন সেদিনকে ভীষণ ঝড় হলো, কাল বৈশাখী ঝড় হয়েছিল। সর্বপ্রিয়ানন্দজি বলছেন, আমি ভাবছি পরের দিন আগে গিয়ে দেখব
এই ঘরটার কী অবস্থা। পরের দিন গিয়ে দেখছেন ঘরটি একবার সেই রকম নিখুঁত হয়ে আছে, এবং তখন সবে তিনি ছাদ দিয়ে মুছে বেরিয়ে আসছেন। উনি আস্তে আস্তে তার সেই বাঁকা শরীরটি নিয়ে সর্বক্রিয়া মিলিয়ে বলছেন, 3 ঘন্টা লেগে গেছে জানেন তো পরিষ্কার করতে, এমন সুন্দর করে সে ঘরটি রাখা আছে যেন তার গুরু এক্ষুনি চলে আসবে। আপনাদের যদি দেখার সৌভাগ্য হয় তাহলে দেখবেন আনন্দময়ী মা যে বাড়িতে শরীর ছেড়েছিলেন আমাদের দেরাদুনে সেই বাড়িটি আছে। এই আনন্দময়ী মায়ের 2টি আশ্রম, যেটি আশ্রম মূল আশ্রম সেটি আমাদের আশ্রম পেরিয়ে যে প্রথম বাড়ি সেটি, আর আমাদের আশ্রম ঢোকার আগে যে বাড়িটি সেটি, যে বাড়িতে যে ভক্ত বাড়িতে আনন্দময়ী মায়ের আশ্রম মায়ের শরীর চলে গিয়েছিল, সেই ঘরটি সেই বারান্দাটি সেই রকম আনন্দময়ী মায়ের যেদিন শরীর চলে গেছিল ঠিক সেই রকম করে রাখা আছে। এমনকি ঘড়ি ঠিক ওইখানে থেমে গেছে 3:40 তার শরীর গিয়েছিল। বিছানায় চাদরটি অরুণি করে ভাঁজ করে রাখা আছে, যেমন সেই শোয়ার পরে আমরা শুয়ে যেরকম 3-4 ভাঁজ করে যায় সেরকম ভাঁজ করে রাখা আছে। বালুশটি সেই রকম বাঁকা করেই রাখা আছে, এসব যেন মা বাথরুমে গিয়েছেন এক্ষুনি ফিরে এসে শোবেন, এত যত্ন করেছেন। মানুষ চলে গেছেন 84 সালে, তারকে কোনোভাবেই দেখার সুযোগ আর কারোর হচ্ছে না, তথাপি এই অদ্ভুত ভালোবাসা নিয়ে তারা সেবা করে চলেছেন। এটি আসে এই যখন তুমি এই বোধটা থেকে বলছেন কেমন করে এই অবস্থাটা আমাদের আসবে, আমাদের যাদের এই অবস্থা আসছে না তাদের অবস্থাটা কী করে আসবে। আরে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু উদাহরণটা খুব জরুরি। বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া দিয়ে পড়ি কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানে সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমাদের, এই কুকুর আমাদের কুকুর, কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি তাকে ছাড়িয়ে দেয় তখন তার আম কাঠে সিন্দুকটি রয়ে যাওয়ার যোগ্যতা থাকে না, দরওয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। এ হচ্ছে কথা, মৃত্যুকে মনে রাখা উচিত, মৃত্যু যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু হবে না। আমরা ছেলেবেলা এই দল করে মরা পড়াতে যেতাম কলকাতায়, নিমতলা মহাশ্মশানে মাত্র 2টো ইলেকট্রিক চুল্লি ছিল, সেই মরা পড়ানোর সময় মরা পড়ানো শেষ হয়ে গেলে জোর করে যেখানে মরা পড়ানোর পরে ছাইগুলো রাখা হয় যেখান থেকে নাভিটা নিতে হয় সেখানে আমরা যেতাম, এই ইয়েটা ফার্নেসটার পেছন দিয়ে সিঁড়ি আছে সেখানে যেতাম, সেখানে দেখতাম টাল করে একবার সেই সিলিংয়ের সমান ছাই পড়ে আছে। আমাদের এই যে শরীর যেটাকে আমরা ঠিকঠাক করে রাখছি বসন্তমালতি মিখে টুকরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, সেই শরীরটি ছাইতে রূপান্তরিত হয়েছে। এই পৃথিবী ছেড়ে আমাদের যে কোনো দিন চলে যেতে হবে এই বোধ করে প্রত্যেকটা দিন কাটানো, অ্যাসিপ যেন এই প্রত্যেকটা দিন আমাদের ভগবান উপহার দিয়েছেন ব্যবহার করার জন্য। যদি আমরা এই ভাবনাটা ভাবতে পারি তাহলে দেখবেন আসক্তি হবে না, সমস্ত দিনটা তখন খুব ক্রিয়াশীল হবে এবং সে সমস্ত দিনটি আমরা ঠিকমতো উপভোগ করতে পারব। ভগবান 2টি কথায় হাসেন, কবিরাজ যখন রোগী মাকে বলে মা ভয় কী আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মাছিয়া একই না বলে আমি বাঁচাব, কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে, আর আরেকটা হাসে যখন 2 ভাই দড়ি দিয়ে ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই এইটি আমার আর ওটি তোমার, তাকে কি উপায় তাকে কি বিচার করে জানা যায়, তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকুক। বিদ্যাসাগরের প্রতি সহাস্য তোমার কি ভাব, বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন বলিতেছেন আচ্ছা সে কথায় আপনাকে একলা একলা একদিন বলব, সকলে হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। বিদ্যাসাগর মহাশয় বিচার করেছিলেন যখন তিনি বিধবা বিবাহ প্রচলন করার চেষ্টা করেছিলেন, শাস্ত্রে কোথায় কোথায় বিধবা বিবাহের কথা বলা আছে, শাস্ত্র কোথায় কোথায়
বিধবা বিবাহকে সাপোর্ট করছে, এই সমস্ত নিয়ে দীর্ঘদিন তিনি চর্চা করেছিলেন এবং তারপরে সেই তৈরি হয়েছিল। এই আমাদের নিত্যদিনের কাজকে শাস্ত্রীয় বিচার বিবেচনা দিয়ে পাওয়া যায়, কিন্তু ভগবানকে পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না। কি সুন্দর বলছেন, এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। কে জানি রে কালী কেমন, সরদর সনে না পায়ে দর্শন। কে জানি রে কালী কেমন, বলছেন কালী কেমন এটা কে জানে। বলছেন সরদর্শনে তার আবার দর্শন পাওয়া যায়। সরদর্শন কি? সরদর্শন হল সাংখ্য যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত, এই হচ্ছে সরদর্শন। এই সব জায়গায় ভগবান সম্পর্কে বলা আছে, তিনি এমন, তিনি এমন, তিনি এমন, কিন্তু তিনি ঠিক তেমন এটা অনুভব করানোর কথা তাও বলা নেই। সব জায়গাতে বলা আছে কিন্তু তিনি এমনটি এটি বলা নেই। যেমন আমাদের বলা হচ্ছে না যে দুর্গা পুজো এসেছে, এখন 10-20% ডিসকাউন্ট দেওয়া হবে ইন্ডিয়ান সিল্ক হাউসে, এই জানাচ্ছে, এটা হচ্ছে সরদর্শন আমাদের জানাচ্ছে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত সেই দোকানে যাচ্ছেন, গিয়ে সত্যি সত্যি বিচার করছেন, হ্যাঁ 20% ডিসকাউন্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই সংবাদটা কোনো কাজে লাগবে না। ইন্ডিয়ান সিল্ক হাউস 20% ডিসকাউন্ট দিতে পারে, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত শাড়ি কিনে সেই তার লাভটি নিতে পারছেন, অনুভবে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কিছু হয় না। বলছেন কে জানে রে কালী কেমন, সরদর্শনে না পারে দর্শন। মূলাধারে সহস্রারে সদা যদি করে রমণ, কালী পদ্মবনে হংস শনি হংসী রূপে করে রমণ। আমাদের যে এই ছটি জায়গা আছে সেই সমস্ত জায়গায় এক একটা জায়গায় উল্টো আকারে পদ্ম ফুল আছে। এই যে আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তির কথা, জাগরণের কথা বলছেন ছটি জায়গায়, সেখান থেকে বলছেন যখন মন এই সহস্রারে মূলাধার থেকে শুরু করে যখন সহস্রারে পৌঁছয়, তখন হংসরূপে কালী পদ্মবনে হংস শনি হংসী রূপে করর মন। পদ্মবনে হংস শনি, হংস মানে ব্রহ্ম এবং ব্রহ্ম, আর হংসী হচ্ছে শক্তি, ব্রহ্ম এবং শক্তি তখন একাকার হয়ে গিয়ে আর সত্য আত্ম অস্তিত্ব থাকেন, একটিভাবে ভূমিত হয়। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছা মেয়ে ইচ্ছা যেন। আত্মারামের আত্মা হচ্ছে কালী, যাকে দর্শন করা যায় না। আমাদের মা ঠাকুরের মন্ত্র বলা হচ্ছে না, যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাগ্রা। এটা সহজভাবে বুঝতে পারলেই বুঝতে পারবেন, অগ্নি এবং তার দাহিকা শক্তি, আগুনের ভেতরে আগুনের পোড়ানোর ক্ষমতা আছে, দাহিকা শক্তি হচ্ছে পোড়ানোর ক্ষমতা। আপনি আগুনের ভেতরে হাত দিলেন, সঙ্গে সঙ্গে আপনার হাতটা পুড়ে গেল। এই যে হাতটা পুড়ে গেল এটা কীভাবে হলো? এই হাত পোড়ানোর ক্ষমতাটা কি ওই লক্ষ লক্ষ জীবের মতো দেখা যাচ্ছে? তা না, তার ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দুধ আর তার ধবলত্ব, দুধের যে রং যে সাদা, এই সাদা আর জল দুটোকে আপনি আলাদা করতে পারেন, ইনসেপারেবল ফ্যাক্টর। ঠিক সেই রকম যথার্থ দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতাই আছে, শ্রীমা শ্রীরামকৃষ্ণের মধ্যে ঠিক ওই রকমভাবে বিরাজ করছেন। আমাদের অভেদানন্দজী মহারাজ প্রকৃতি পরমাণু স্তর লিখেছেন, সেইখানে আছেন ওই তন্নাম শ্রবণ প্রিয়ম রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাবরঞ্জিত আকারম জগন্মাত্রী স্বরূপিণী। যখন তিনি এই অংশটি মায়ের সামনে পড়ছেন, নতুন স্তরটিকে নিয়ে গেছেন মায়ের সামনে, মায়ের সামনে পড়ছেন, তিনি স্পষ্ট লক্ষ্য করছেন যে তাঁর ভেতরে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন আলাদা। তদ্ভাবরঞ্জিত কারম আকার, তার যে আকারটি সেটি তার ভাবে ভাবিত, তার ভাবে রঞ্জিত হয়ে আছে, আলাদা করে তাকে বার করা যাচ্ছে না, আলাদা করে কোনোভাবে তাকে বার করে দেওয়া যাচ্ছে না। বলছেন তিনি হলেন ঠিক সেই রকম তদ্ভাবরঞ্জিত আকার, ব্রহ্ম এবং শক্তি ঠিক সেই রকম। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন। আমরা যেদিকেই তাকাই সেদিকেই তাকে দেখতে পাব। যেরকম আমরা যখন আয়নার সামনে
নিজেকে দেখি তখন আয়নাতে যে প্রতিবিম্বটা দেখতে পাই সেটি আমারই প্রতিবিম্ব। আমি তাকে হিংসাও করি না, তাকে দ্বেষ করি না, তার উপর রাগ করি না। কেন করি না? কারণ সে আমি। কাঁচ ছুঁড়ে একটা ইট ছুঁড়ে মারলে সে কাঁচটা ভেঙে পড়লো, আমার প্রতিবিম্ব শেষ হয়ে যাবে। ঠিক সেই রকম আমরা যখন এই অবস্থায় পৌঁছব তখন অনুভব করব তিনি সব কিছুর ভেতরে সমানভাবে বিরাজ করছেন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তাকে আমি জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কেবা জানিতেন। মায়ের যে উদর, অনন্ত উদর, তাতে গোটা ব্রহ্মাণ্ডটা রাখা। মহাকাল শিব তার পায়ের কাছে শুয়ে আছেন, তিনি এটি অনুভব করেছেন এবং অনুভব করেছেন বলেই তিনি শান্ত হয়ে গেছেন। আপনার যখন খুব খিদে পেয়েছে আপনি খুব ছটফট করতে থাকেন, এইখান থেকে মোমো খেলেন, সেইখান থেকে খানিকটা রুটি তরকারি খেলেন, ওখান থেকে খানিকটা এগরোল খেলেন, সেখান থেকে খানিকটা মিষ্টি খেলেন, এই খেতে 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 একটা সময় আপনার খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। তখন যদি বিরিয়ানিও দেয়, ভালো ভালো খাবারও দেয়, আপনি খাবেন, আপনি শান্ত হয়ে গেছেন। কারণ আপনার যে ক্ষুধা পেয়েছিল সেই ক্ষুধার নিবৃত্তি হয়ে গেছে। মহাকাল সেরকম মহাকালীর তত্ত্ব জানতে পেরে তিনি শান্ত হয়ে গেছেন। প্রসাদ হাসে লোকে হাসে সন্তরণে সিন্ধুকরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। তাই বলছেন আমার মন বুঝেছে প্রাণ বুঝে না। আমরা অনেক সময় অন্তর এটা অনুভব করি কিন্তু সেটাকে ঠিক স্বীকৃতি দিতে পারি না। মন বুঝেছে প্রাণ বুঝেনি, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ছোট শশী এই যেমন বামন ইচ্ছা প্রকাশ করে তিনি হাত বাড়িয়ে চাঁদকে ধরবেন, ঠিক সেই রকম আমাদের জীবাত্মার এরকম মনে হয় পরমাত্মার সঙ্গে একাকার হয়ে যায়। কিন্তু এই ইচ্ছাটা আমাদের থাকা দরকার, যেমন বামন হয়ে আমাদের চাঁদ ধরার ইচ্ছাটা অতীতের খুব থাকা দরকার। এটা না থাকলে কোনো দিন চাঁদ ধরা যাবে না, চাঁদের দেশে কখনো কোনো দিন পৌঁছানো যাবে না। বলছেন দেখলে কালী দরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন, আর বলেছেন স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে দর্শন পাওয়া যায় না। বলছেন বিশ্বাসের জোর, বিশ্বাস আর ভক্তি চায়। বিশ্বাস বিশ্বাসের কত জোর, একজন লোক লঙ্কা থেকে সমুদ্র পার হয়। বিভীষণ বললে এই জিনিসটি এই এই জিনিসটি কাপড়ের ফুটে বেঁধে দাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখলে গেলে ডুবে যাবে। শ্লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর। খানিক পথ দিয়ে ভাবছে বিভীষণ এমন কী জিনিস বেঁধে দেবেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছে। এই বলে কাপড়ের ফুট খুললে দেখল যে শুধু রাম নাম একটি পাতায় লেখা রয়েছে। তখন সে ভাবলাম এই জিনিস ভাবাও যা অগ্নি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস চাই, বিশ্বাসের শুনে সাগর লঙ্ঘন করবে, কিন্তু স্বয়ং রামে সাগর বাঁধ দিয়ে গেল। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে যতই পাপ করুক আর মহাপাত কী করুক কিছুতেই ভয় নেই। এটা হচ্ছে কথা, বিশ্বাসটা খুব জরুরি। বিশ্বাস যদি না থাকে তাহলে কখনোই কিছু হয় না। আমরা যদি বিশ্বাস করতে না পারি যে মন্ত্র ভগবান কৃপা করে গুরুর মাধ্যমে আমাদের দিয়েছেন, যে সাধন পথ ভগবান আমাদের গুরুর মাধ্যমে আমরা দিয়েছি, সেই সাধন পথ আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, এই পথে সাধন ভজন করতে করতে আমরা মুক্তির পথে যাব, এটা আমরা যারা বিশ্বাস করি না তাদের আমাদের কোনো কিছুই হয় না, আমরা অবিশ্বাসের মধ্যেই পড়ে থাকি। অথচ যারা বিশ্বাস করেন তারা কিন্তু সত্যি সত্যি ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারেন। তাই বলছেন বিশ্বাসটি খুব ভীষণভাবে জরুরি। বলছেন হনুমানের বিশ্বাস ছিল রাম নামে সে সাগর লঙ্ঘন করতে পারে, তাই জয় শ্রীরাম বলে এখান থেকে লাভ দিয়ে চলে গেল। আমরাও সবাই বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলি, কিন্তু যেহেতু সেই রাম নামে আমাদের বিশ্বাস নেই তাই সেটা একটা ধ্বনি হয়ে থাকে, সেটা কখনোই আমাদের জীবনের কাজে লাগে না। বলছেন যদি তাকে তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাপও কী করুক কিছুতেই কিছু না। যদি মনে থাকে মনে করে রাখে আমি ভগবানকে ধরে আছি, তাহলে সমস্ত কর্ম একেবারে নিঃশেষে শূন্য হয়ে যায়।
এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্মা গাইতেছেন, আমি দুর্গা 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 বলিয়ে মা যদি বলি তবে আখেরে এদিনে নাতার কেমনি জানা যাবে গো সব করি। এটা কথা তিনি বলছেন, যদি আমি সমস্তই কিছু করছি আবার দুর্গা নামও করছি, সেই দুর্গা নাম অনুভব করছি, বিশ্বাস থাকছে এই দুর্গা নামে আমি এই সংসার তরণে এটা পেরিয়ে যেতে পারবো, এই বিশ্বাসটা যখন আমাদের মধ্যে মধ্যে থাকবে তখন যাই করি না কেন আমি ঠিক এই অবস্থা থেকে বেরিয়ে যাব। ষষ্ঠ পরিচ্ছেদ, ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস আর ভক্তি, তাঁকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়, ভাবের বিষয়। আমি বলতে পারি না যে আমি এরকমভাবে পেয়েছি, আমার এরকমভাবে হয়েছে, একটা স্ট্যান্ডার্ড রুল থাকে, কিন্তু তাতে আমার যতক্ষণ না ভালোবাসা মিশছে, ততক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কিছু হয় না। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহাজকে জিজ্ঞেস করতেছিলাম যে ভগবান লাভ করতে গেলে, এই সাধন ভজন করতে গেলে কীরকমভাবে সাধন ভজন জপধ্যানটি কীরকম করা দরকার। মহারাজ বলেছিলেন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভালো করে জপ করতে গেলে বাকি 23 ঘন্টা জপ করা অভ্যাস করতে হবে। আমাদের কাছে এটা খুব অ্যাবসার্ড একটা টাস্ক বলে মনে হয়েছে। মহারাজ বলেছিলেন তা না, অভ্যাস করতে হবে, অভ্যাস করতে করতে তার প্রতি ভালোবাসা আসবে, আর এই ভালোবাসা থেকে, ভালোবাসা যখন আসতে থাকবে আমরা আনন্দ পাবো, আমাদের বিশ্বাসটা তখন আরও বেশি পাকা হবে, আমাদের মনে হবে এই পথে দিয়ে আমরা যেতে পারব। এই বিশ্বাস করে সেই ছোট ব্রহ্মচারী বলেছিল অতীতকে কাকুরিয়াকে যে এগিয়ে যাও, সে বিশ্বাস করে এগিয়ে গিয়ে চন্দন কাঠ পেয়েছিল, চন্দন কাঠ বিক্রি করে তার প্রচুর টাকা হয়েছিল। তারপর সে বসেই আছে বাড়িতে, হঠাৎ করে তার মনে হলো প্রভু তো আমাকে থেমে যেতে বলেননি, এগিয়ে যেতে বলেছিল। ব্রহ্মচারীর কথায় বিশ্বাস করে সে তামার খনি রূপার খনি সোনার খনি পেতে থাকল, ভাবের বিষয়। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান করছেন, মন কি প্রতপ্ত করো তারে যেন উন্মত্ত আধার করে, মন কি তত্ত্ব করো তারে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাব কি ধরতে পারে, মন কি তত্ত্ব করো তারে। বলছে মন তুমি কি ভাবছো, তত্ত্ব বিচার করে তাকে পাবে, তাই জন্য তুমি তত্ত্ব বিচার করছো, তত্ত্ব বিচার কীরকম না, উন্মত্ত আধার ঘরে, একটা অন্ধকার ঘরের ভেতরে এক পাগলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সে যেমন কোনো জায়গায় খুঁজে পায় না, সে যেমন কোনো জায়গায় খুঁজে পায় না যে কোথায় আছে, কোন দিকে যাবে, অন্ধকার ঘরে, একটা সে পাগল তাই অন্ধকার ঘরের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু অন্ধকার ঘরে আমরা হাতড়ে হাতড়ে ঘুরি, কোন দিকে দেওয়াল আছে, কোন দিকে সুইচ আছে, ভগবানকেও সেরকম তত্ত্বজ্ঞান যদি খুঁজে পাওয়া যায়, খোঁজার চেষ্টা করা হয় তাহলে তাকে পাওয়া যায় না। সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাব একই করতে পারে, শুধুমাত্র টেকনিক্যাল কিছু টার্ম ফলো করলে হবে না, ভালোবাসা থাকবে, তিনি আছেন, তিনি উপস্থিত আছেন, সুন্দর গানেতে আছেন না, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকতে হয়, মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না, মা আছেন এই বিশ্বাসটি জাগা, তিনি আড়াল থেকে শুনছেন, আড়াল থেকে শুনেন পাছে, আড়াল থেকে শুনছেন কেন, যদি তাকে সামনে দেখলে আমরা না ডাকি, সেখানে আড়াল থেকে শুনছেন, আমাদের ভেতরে তাকে পাওয়ার যে ইচ্ছা সেটা তীব্র থেকে তীব্রতর তিনি করে দেন, এবং এই তীব্র থেকে তীব্রতর ইচ্ছা আমাদের ভগবানকে চাইবার, ভগবানকে পাওয়ার ইচ্ছাটা আমাদের ভিতরে জাগ্রত করে। কী করে ভগবানকে পাওয়া যায়? বলছেন অগ্রে শশী বশীভূত করতব শক্তিশালী, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে কাবেশে। অগ্রে শশী বশীভূত, চাঁদকে বসলে তার তা না, মনের দেবতা হচ্ছেন চাঁদ। আপনাদের দেখবেন যখন কারো একটু মন খারাপ থাকে বা মন একটু ডাউন, লেখাপড়া করছে না, তখন মুনস্টোন বা মুক্ত দেওয়া হয়, মুনস্টোন বা মুক্ত হচ্ছে চাঁদের প্রতীক, চন্দ্রের অবস্থান খারাপ,
মনকে ঠিক করে চাঁদ, তাই চাঁদ হচ্ছে হচ্ছে আমাদের মনের দেবতা। তাই বলছেন অগ্রে শশী বশীভূত, আগে নিজের মনকে বশের মধ্যে আনো। অগ্রে শশী বশীভূত কীভাবে? করতব শক্তিসারে, নিজের শক্তিতে নিজের চেষ্টায় শশীকে বশীভূত করো, চাঁদকে মানে মনে মনটিকে বশীভূত করার চেষ্টা করো। ওরে কোঠার ভিতর চোর কুচুরি, ভোর হলে সে যে লুকাবে খুব দ্রুত, তাকে তাকে পাওয়াটা এত সহজ নয়। একটা কুঠুরি আছে, তার ভিতরে আবার কুঠুরি আছে, তার ভিতরে আবার কুঠুরি আছে। আমরা একটা জায়গায় গিয়েছিলাম একজনদের বাড়িতে, গিয়ে দেখলাম পরিষ্কার সিঁড়ির মতো রাস্তা, সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম, সে সিঁড়ির আবার যেখানটা ল্যান্ডিং সেইখানে মানে ওপরে সিঁড়ি আর নিচে সিঁড়ির মাঝখানে একটা ছোট্ট ঘরের মতো আছে, একটু উঠতে কষ্ট হয়, দরজা ঠেলে একটা ছোট্ট জানলার মতো আছে, তার মধ্যে শরীরটা আস্তে 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 গলিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে ব্যাস একবারে গোটা ঘরের মতো। সেই ভদ্রমহিলা যে বাড়ির মালকিন, তিনি ঘরটি করেছিলেন যে এই যারা ইয়েরা থাকেন, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা যার ভাড়া থাকত সেই স্বাধীনতা সংগ্রামীদের থাকার জন্য। সিঁড়ির মতো দেখতে একটা ছোট্ট জানলা মতো আছে, সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারে কেউ কল্পনাই করতে পারে না। আর মানুষ যখন যাতায়াত করতে পারে তখন তার ভিতরে গিয়ে একবারে মানুষ বসা শোয়া খাওয়া রান্না করা সব কিছুর ব্যবস্থা তার মধ্যে রয়েছে। চোরার ভেতর চোর কুঠুরি, সেই কুঠুরির ভেতরে আবার কুঠুরি, তার ভিতরে আবার কুঠুরি, ভোর হলে সেটা লুকাবেরি। যেরকম সূর্য উদিত হলে অন্ধকার অপসৃত হয় ঠিক সেরকম, যদি তাকে ঠিকমতো সময় মতো তাকে যদি না ধরতে পারো তাহলে তুমি তোমার হাতের বাইরে চলে যাবে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে, সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে। বলছেন এই যে স্বরদর্শন, তারপরে আগম নিগম তন্ত্রের যে নাম নানা রকম আছে, এই দিয়ে তাকে তার সম্পর্কে একটা আইডিয়া করা যায়, কিন্তু তাকে বোঝা যায় না। মা ঠাকুরণের কি সহজ উদাহরণ, বলছেন ব্রহ্মজ্ঞান হলে কী হয়, না ব্রহ্মজ্ঞান হলে সে দেখে আমার মধ্যে যিনি, দুলে বাগদির মধ্যে তিনি। এই যে আমরা এত শক্ত কথা বলি, ঈশা বাস্য বিদগুম সর্বম যত্কিঞ্চিত ইয়গত্যাম জগৎ, যা কিছু দেখছি সেখানে যা কিছু দৃশ্যমান সব কিছুর ভেতরে ঈশ্বরের প্রকাশ। এত কঠিন কর্মকর্ম শব্দ না ভেঙে যাওয়ার মতো শব্দ, সেই শব্দটা আরও সহজ করে বলছেন, তার অনুভূতি দিয়ে বলছেন। কী অনুভূতি? তার অনুভূতিতে তিনি দেখছেন যে তাঁর ভিতরেও যিনি আছেন দুলে বাগদির মতো তিনি সর্বভূতে বিরাজ করছেন। তাই বলছেন স্বরদর্শনে সব হয় না, সে যে ভক্তিরসের রসি সদানন্দে বিরাজ করেন, সে ভালোবাসা চান, ভালোবাসার রসে তিনি রসি, তাই তিনি সদানন্দে সকলের ভেতরে বিরাজ করছেন। সেভাব লাগি পরম যদি যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের দয় নয় সে কেমন লোহাকে চুম্বক করে। সেই ভগবানের প্রতি ভালোবাসা জাগানোর জন্য যোগী যুগা যোগ যুগান্তর ধরে সাধন ভজন করে আসছেন, আর হলে ভাবের উদয় হয় সে যেমন লোহাকে চুম্বক করে। যখনই ভাবের উদয় হয় তখন চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে সেরকম ভগবান ভক্তকে আকর্ষণ করে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জানি, সেটা চাতারে কি ভাঙ্গ হারি ভোজনানি মন হারিয়ে ঠারে। এই যে বলছেন এই আমি মাতৃভাবে যে তত্ত্ব করি, ভগবানকে আমার মা হিসেবে কল্পনা করি। মা হিসেবে কল্পনা করা কেন সহজ? কারণ মা হচ্ছেন আমাদের খুব খুব ভালোবাসার একটা বন্ধনের জায়গা, যেটি খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা আমাদের মনের সব কথা হয়তো সবাইকে বলতে পারি না, কিন্তু মায়ের কাছে গিয়ে আমরা সে কথাটা খুব সহজে বলতে পারি, সহজে আমরা অ্যাক্সেস করতে পারি। তাই বলছেন মাতৃভাবে আমি যে সাধন করি জগন্মাতাকে বা জগৎপুরুষকে, যে মায়ের মতো করে দেখি, যাতে সহজে আমি তাকে তার সঙ্গে কথোপকথন করতে পারি, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। বলছেন সেটা কি, সেটা চাতরে কি ভাঙ্গ হারি বলছেন হারিয়ে থাকে। সেটা কি পাবলিকলি বলবো? যখন পাবলিকলি বলে দেবো সবাই বুঝবে। এখন তো আমরা ঠাড়ে ঠাড়ে বলছি, বোঝো এই ঠাড়ে ঠাড়ে বলাটা হচ্ছে কথা, মানে আকারে ইঙ্গিতে বলছি, সোজা কথায় নয়। বলছি জগন্মাতাকে আমি যে মাতৃভাবে সাধন করি, আসলে আমি সেই
সেই অক্ষর অব্যয় ব্রহ্মকে সাধন করি, তাকেই চিন্তা করি, তাকেই মা বলে ডাকি। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদয় স্পন্দনীয়, সেই বেঞ্চের পর পশ্চিমাশ হইয়া পা ঝুলাইয়া বসিয়াছেন, সকলে উৎকৃষ্ট হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন, পণ্ডিত বিদ্যাসাগর নিস্তব্ধ হইয়া দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সাহস্যের কথা কইতেছেন, ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা, যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি দত্ত করি যাই, সেটি চাতরি কি ভাঙব হাড়ি, বোঝনারে মন ঠারে ঠারে। রামপ্রসাদ বোনকে বলছেন ঠারে ঠারে বুঝতে, এইটা বুঝতে বলছেন যে মেয়েতে যাকে ব্রহ্ম বলে তাকেই আমি মা বলি, যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন ব্রহ্ম বলি, আর যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকেই আত্মা শক্তি কালী বলি। ব্রহ্ম এবং তার শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়, একটা কি মানলে আর আরেকটাকে মানা হয়ে যায়, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলে তাকে পাওয়া যাবে, ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস, এই হচ্ছে কথা। ভগবানকে ডাকতে গেলে একটি ভাবকে ধরে চলতে হয়, সেই ভাবটি ধরে চলতে চলতে যখন সেই ভাবটি পাকা হয় তখন আমরা সেই ভাবেতে নিজেদেরকে একেবারে সমৃদ্ধ করে তুলতে পারি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন আমাদের মা বলে ডাকাটা যেন সঠিক হয়, আমরা যেন সত্যি সত্যি জগন্মাতাকে মা বলে ডাকতে পারি, সমস্ত অন্তর দিয়ে তাকে ভালোবাসতে পারি, এবং এই মাতৃপথে আমাদের যেন সবার ব্রহ্মজ্ঞান হয়, সেই ভাবের ভাবই হয়ে উঠতে পারি আপনার। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদবিগ্রহম বৈ ঈশাবতারণীসৌম্যম তন্দ্রামকৃষ্ণ শিরসা নমামি। আজ আমরা এখানে থামলাম, আমাদের শ্রী ভগবানের ইচ্ছে হলে আবার 30 তারিখে কালী পুজোর আগে দিন আবার আমরা এই প্রসঙ্গ আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন।